আপনি যেটা বলছিলাম স্যার আপনি যেটা বলছেন সেটা ঠিক আমি বলছি যে টাকাটা কিন্তু আমাদের দেশে ওই অর্থে কিন্তু সমস্যা না আমরা কিন্তু প্রচুর রেভিনিউ জেনারেট করি যেমন প্রতিদিন 51 কোটি টাকা কথাবার্তা বলতেছি টাকাটা কিন্তু ওই অর্থে খুব বড় সমস্যা না কিন্তু এফেক্টিভলি যদি আমরা ইউজ করতে পারি তাহলে ডেফিনেটলি সেটা ভালো হবে এবং এই ক্ষেত্রে কিন্তু ওই পলিসি লেভেলে আমাদের অনেক কাজ করার স্কোপ আছে ইউনিভার্সিটিতে আপনি যেটা স্যার এগ্রিকালচার ইউনিভার্সিটির কথা বলছেন আপনি যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখেন এখন আমাদের দুইটা ইউনিভার্সিটি অলমোস্ট কোনো ক্লাস হচ্ছে না এক মাস ধরে এই ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু অনেকখানি সম্ভব যে আসলে আমাদের প্রাইভেট সেক্টর আমাদের এনজিও এদেরকে কিন্তু একটা জায়গার মধ্যে নিয়ে আসা সম্ভব যেখানে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করলাম এর মধ্যে দুটো বিষয় আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ টু ডেভেলপ ই-লার্নিং ফেসিলিটি বলেন ইনফ্রাস্ট্রাকচার বলেন বা সার্ভিস বলেন কন্টেন্ট বলেন যদি বলেন একটা হচ্ছে ম্যানেজমেন্ট সো হাউ উইল দিস বি ম্যানেজড আর একটা হচ্ছে রিসোর্সেস হাউ উইল দ্য রেভিনিউ জেনারেশন বলেন বা ফিনান্সিয়াল যুক্ত হতে হবে আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি ডান বাই মনে পড়ছে না যেটা হচ্ছে তবে আমি বলবো কি সরকারের যেটা থাকতে হবে যেটা আমরা ইউএসএ তে করেছি ভার্চুয়াল এডুকেশন পলিসি করতে হবে যে আপনার যে মানুষ তো স্টেকহোল্ডার জিজ্ঞেস করবে যে কোয়ালিটি অফ এডুকেশন কারণ ইরানি আমি বলছি না পুরো কোর্সটা দিচ্ছেন আপনার একটু একটু দিচ্ছেন হ্যাঁ তাহলে আপনার এডুকেশন পলিসি মাস্ট বি বেসড অন আমাদের জাতীয় গো অলসো ইন কমপ্লায়েন্স উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস যেমন আমি রিস্টারেস্ট একটা বই লিখেছি ইউএস ডিফেন্সের সাপোর্ট ইজ কল স্কম শেয়ারেবল কন্টেন্ট রেফারেন্স মডেল মনে করেন আপনি একটা ভিডিও তৈরি করলেন তো এটা এমনভাবে তৈরি হবে এটার মেটা ট্যাগিং সাচ দ্যাট ইজ শেয়ারেবল টু আদার প্লেসেস ইউ সি সো ওইটার বইটা আমরা অথর করেছি ডক্টর রবার্ট উইচার ইজ এ ডিরেক্টর অফ আপনার অ্যাডভান্স ডিজিটাল লার্নিং আন্ডার ইউনাইটেড স্টেটস রুরাল এডুকেশন সো ওই বইতে আমরা যেটা দেখিয়েছি যে সরকারের নীতিমালা মাস্ট বি অ্যালাইন টু লোকালি ফোকাসড পলিসিস ইন কমপ্লায়েন্স উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড IEEE-র কত স্ট্যান্ডার্ড আছে টেকনিক্যাল অপারেবিলিটি যে আপনি ডক্টর জাফরি বলে একটা ভালো সুন্দর করে একটা যদি বাই দ্য ওয়ে হিজ এ ভেরি গুড রাইটার একটা সুন্দর করে একটা জিনিস বুঝিয়ে দিতে পারেন ফিজিক্সে এই জিনিসটা তবে আমি ট্রান্সলেট করে আমেরিকাতে ছাড়বো কিন্তু ওনার ওই জিনিসটা ওনার ভাষায় যদি বাংলায় বা ইংলিশে যদি থাকে ওটা আমি ইউজ করতে পারবো না আমেরিকাতে উইথ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে যদি না ইন্টারন্যাশনালি ওই স্ট্যান্ডার্ডটা ইউজ করা হয় ইউসি তো সরকারকে অ্যাকচুয়ালি আমি বিভিন্ন কান্ট্রিতে আমাকে ইনভাইট করা হয় ওই জিনিসটা বোঝানোর জন্য যে আমাদের সরকারের নীতিমালা আর একটা জিনিস কি যে আমাদের দেশে এটা বুঝতে হবে ইট ইজ নট ICT ICT ইজ দ্য টুল ICT বেসড এডুকেশন ইন টার্মস লার্নিং আউটকামস আচ্ছা দ্য ম্যানেজমেন্টের কথা বলেছেন উইথ দ্য আমব্রেলা অফ ন্যাশনাল পলিসি ইন কমপ্লায়েন্স উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আপনি বলবেন বারবার একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কথা বলছো কিন্তু আমাদের দেশে তো একটা কোর্স এনার কোর্স উইল বি এক্সপোর্টেবল আমাদের লোকেলি ট্রেন ইনস্ট্রাকশন ডিজাইনার উইল বি এক্সপোর্টেবল তো গ্লোবাল ইকোনমিতে কাজ করলে তাদেরকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হতে হবে ই লার্নিং ইউ ক্যান নট লিভ অ্যালোন ওকে সেকেন্ড ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের ব্যাপারটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আপনি ধরুন একটা ওনার সিটি সেলের সাথে ওনার হাজার ইউনিভার্সিটির একটা ফলো করে টাকা পয়সা বেশি বুঝি না যত টাকা পয়সা আমি ইনভেস্ট করি সব গ্রাম ওয়াইফ জানে আমি ফেল আই ডো আই এম ওয়েস্ট ইনভেস্টার স্টক মার্কেটে গেছি ওখানে মার্কেট গেছি বাড়ি গুলো কিনেছি সব গেছে তো আমি ওটা ব্রেভারেজ বুঝি না তবু আমি যদি বুঝি ইফ দে ক্যান ফিগার আউট ইফ হি প্রোভাইডস ইনফ্রাস্ট্রাকচার হি প্রোভাইডস কন্টেন্ট আপনি দেখবেন দ্যাট ম্যানেজিং দ্য কোলাবোরেশন ফলোয়িং দ্য ন্যাশনাল ভার্চুয়াল এডুকেশন পলিসি দে উড ট্রাই অ্যান্ড ইনডেক্স ফর দ্য ইন্টারন্যাশনাল মার্কেট আমি আর একটা প্রশ্ন আমি ঠিক মনে করতে পারছি না রেভিনিউ ব্যাপারটি মানে প্রাইভেট সেক্টরের রোল কি হতে পারে ধরুন রেভিনিউ কোন সেক্টরে প্রাইভেট সেক্টর তো প্রাইভেট সেক্টর তো সিটিজেন প্রাইভেট সেক্টর এনজিওস কারণ এদের দরকার আমেরিকা তো স্টার্ট ইউনাইটেড স্টেটস আপনি জানেন আমাদের স্টুডেন্টরা করি কি ও প্র্যাকটিক্যাল অথবা ইন দ্য ন্যাশনাল ল্যাব দ্য স্টেট বিগ ইন্ডাস্ট্রি তারাও তো বেস্ট এক্সপার্টস তাদের কাছ থেকে তো আপনি এই সাহায্য নিতে পারেন e-learning is about collaborating and bringing together knowledge bases that you have in different sectors in our country so etar jonno you need a good collaboration again sarkar ke emon ekta nitimala korte hobe je nitimala bhalo guidance ache and allows
this kind of collaboration to happen. And must have impetus. One of the Boilichi. I've been benefited from the royalty. আমি জানি না কিন্তু এরকম তো ব্রেভ লোক নাই ওনাকে রেসপেক্ট করে একটা কারণে আমরা এমনিকে তো রয়ে গেছি নিজের দেখার জন্য অবশ্য রয়ে গেছি ওরা কাজও করেছি কিছু লোক এটা করার জন্য সরকারকে এমন ভাবে নিরপেক্ষতা নীতিমালা করতে হবে যেখানে আমার মতো লোক এসে একটু 1999 যে ভার্চুয়াল রেজুলেশন পলিসিকে আমরা ছিলাম আমরা হেল্প করেছি না দে হ্যাভ সিট ইউনিভার্সিটি ইন দুবাই আমার এই মডেল দিয়ে আমি ওদের প্ল্যানটা করে দিয়েছিলাম না ওদের অ্যাক্রেডিটেড ইন ইউরোপিয়ান কান্ট্রিজ অ্যান্ড ইন ইউনাইটেড স্টেটস ওরা অ্যাপ্লাই করছে ইউনাইটেড স্টেটসে দেয়ার ইজ অর্গানাইজেশন সো ইটস কলড আপনার ডিস্টেন্স এডুকেশন অনলাইন লার্নিং এর জন্য ওদের স্পেসিফিক আছে তো এগুলো কে করবে আপনি দেখুন আপনি ছোটখাটো কাজ করতে পারেন সরকারকে ইফ আপনি একজন প্রাইমারি স্কুল টিচার বলবেন আরে আমি তো এটা খুব সুন্দর করে স্টোর করে এটা বলতে পারি আমার সবাই এটা শুনবে তো এই যে ওটা বলবে ওনাকে ইম্পিটাস দিতে হবে ওনাকে রিওয়ার্ড দিতে হবে এবং ওই ধরনের সিস্টেম ক্রিয়েট করতে হবে সিনিয়র কমিশন মানে কি আপনি যেটা বাড়তি ধরনের কাজ দিয়েছেন একসাথে কাজ করতে হবে এবং আমরা হয়তো কিছু প্রায়োরিটি বেছে নিয়ে কাজ লাগবে শুরুতেই বসে এসি রুমে এরকম প্যানেলের ভেতর দিয়ে হয়তো পলিসি তৈরি করা বা নীতিমালা তৈরি করা সম্ভব হবে না কিছু এক্সপেরিমেন্টেশন দরকার হবে তার জন্য আমি মনে করব যে সরকার এবং প্রাইভেট সেক্টর এগিয়ে আসবেন এবং একসাথে কাজ করা শুরু করবেন তো প্যানেলিস্টদের ধন্যবাদ শ্রোতা যারা ছিলেন তাদেরকে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ আমি সংবাদ সংস্থা ইউএনবি এবং ঢাকা কুরিয়ার এডিটর ইন ফ্যাক্ট ওয়েন আই স্টার্টেড ইউএনবি ইন 1988 I found out that some very young boys like this helped me to establish this news agency as the South Asia's first digitized news agency. It's not me, but very young brains. So, it had 26 বছর আগে বাংলাদেশে ছিল. So, আমার যদিও background communication, mass communication, journalism, but I take deep interest in what was being talked about this in this room. You just mentioned about the parliamentary channel. So, the government can look into this. এডুকেশন চ্যানেল বাংলাদেশে এতগুলো টেলিভিশন লাইসেন্স দেওয়া হলো 1996 সঙ্গে আমি নিজে একটা এডুকেশন চ্যানেল হিসেবে একটা কারণ এগুলো একই কন্টেন্ট হচ্ছে তারপরে যদি পার্লামেন্ট চ্যানেলটাকে যদি একটা রিডিজাইন করে যদি বলেন যে এটাকে একটা এডুকেশন চ্যানেল হিসেবে ইউজ হবে আই থিঙ্ক আওয়ার রিসোর্স এক্সিস্টিং রিসোর্স কুড বি অপটিমাইজড আরেকটা আমার হচ্ছে যে এই ই লার্নিং ইনফ্যাক্ট ই লার্নিং তো হচ্ছে গুগল ইয়াহু এসব সার্চ ইঞ্জিনে তো আমরা তো নচার্চার আমাদের আছে বাংলাদেশে 80,000 স্কুল আছে কিনা আমার কাছে মনে হচ্ছে 80,000 থেকে বেশি মসজিদ আছে এবং এই ইমামদেরকে যদি আপনারা যদি মোটিভেট করতে পারেন আমরা কিছু দু একটা কাজে পড়েছিলাম এবং বেনিফিটেড বাট আই ওয়াজ শক টু হিয়ার ইউ জেন্টলম্যান ইউ আর দ্য ডিজি রাইট যে আপনার বাচ্চারা জীবনে আপনারা পড়েন নি কিন্তু টেলিভিশন দেখে দেখে শিখে গেল ইউর চিলড্রেন মাস্ট বি ওয়ান্ডার কিডস But I am sure that if you also spend time with the children to teach them alphabets, they would even do better. Anyways, that's fine. I don't want to go into perverse, but I think what was discussed here, আমাদের এই education আজকে যেটা আপনারা এই রুমে আলাপ করেছেন, that could in fact change the face of this country. I'm sorry, I'm a little emotional, but I think this is something, this forum needs to continue this, and we need people like this to come and share their thoughts with us. Thank you. Thank you very much. আমার প্রশ্ন প্রথমটা হচ্ছে এই খান একাডেমি যে খুব পপুলার খান একাডেমি ওনারা যে কন্টেন্টগুলো ডেভেলপ করছেন সেগুলো আমরা শুনেছি গুগল বাংলায় ট্রান্সলেট করছে
তো সেগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি কিনা। এক, দুই হচ্ছে আমার জন্য কোন ডিপার্টমেন্ট বা আলাদা কোন সেন্টার খোলা হয়েছিল কিনা, হয়েছে কিনা। যদি এই পায়ানি বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে কোনো অবদান না রাখে, তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়, আমরা এই যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে বলে এগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় ছড়িয়ে যাচ্ছে ছোট ছোট জায়গায়, কিন্তু এগুলোর আসল রিসোর্স সেন্টার তো হওয়া। আপনি যেটা বলছেন সেটা অনেক পুরনো আমলের কথা, এটা আমাদের দেশে নয়, ইন্ডিয়াতে। আমি উত্তরপ্রদেশে ওরা কম্পিউটারাইজ করার আগে আমি দেখেছি উত্তরপ্রদেশে ওরা নিজেরাই আমাকে বলছে যে এত ছিল, এখন আর এটার সুযোগ নেই, এখন একেবারে হিসাব আছে কিন্তু কতজন টিচার। আর আর একটা বিষয় হচ্ছে, আপনি আর একটা প্রশ্ন তুলেছেন যে এটা ঠিক ক্রিয়েশন দরকার, তারা পরামর্শ দেবে, কিন্তু একটা বিষয় বোঝা দরকার যে আমাদের 130,000 ইনস্টিটিউট আছে, আমাদের কয়জন বিশেষজ্ঞ আছে। উনি উল্লেখ করেছেন, আপনি কোন পলিটেকনিক আছে? ঢাকা পলিটেকনিক। ঢাকা পলিটেকনিক, আমাদের যারা বিশেষজ্ঞ আছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে, তারা কি উদ্যোগ নিয়েছে আপনারা যদি দেখেন, আপনি খুঁজলে কিন্তু হাতে গোনা, তারা তাদের সাথে যদি সংযুক্ত থাকেন তাহলে আমি আপনার সাথে একমত, অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু দেখা যায় যে যারা বিশেষজ্ঞ আমি তো কোনো উদ্যোগই দেখি না, টু বি ফ্র্যাঙ্ক। আর একটা বিষয় হচ্ছে যে প্রাইভেট সেক্টর, প্রাইভেট সেক্টর রেগুলেট করার বিষয়, যেমন উদাহরণ দিই, আপনার এখানে সেজন জুস আসতো পাকিস্তান থেকে, এখন আমাদের আমজাদ সাহেবের জুসের ফ্যাক্টরি আছে বিরাট বড়, এখনো কিন্তু আসে না। প্রথমে কিন্তু একটা ডিমান্ড থাকবে, কোনো অসুবিধা নাই, প্রাইম মিনিস্টারের পিএসএ কাছে নিয়ে যাবো, আমাকে 10 লাখ দিতে হবে, কোনো অসুবিধা নেই, লাইনটাকে সব করে দেবো। সুতরাং দিস আর এনভায়রনমেন্টাল ইস্যু, কিন্তু জিনিসটা কিন্তু অত সোজা না। সুতরাং শুধু টাকা না পয়সা নিয়ে আসলে, স্কিল থাকলে এখানে সার্ভাইভ করবে, তার সার্ভাইভের কিছু মেকানিজম আছে, যদি ভয় পেয়ে চলে যায় তাহলে হবে না। একটা পুকুরের ভিতরে ছোট স্লো মুভিং পুটি মাছ, লিমিটেড স্কিল আছে, এবং সেন্সিটাইজ করা দরকার আগে উপরের লোকদের, বিশ্ববিদ্যালয়ের লোকদের, তারা একটা কথা বললে কিন্তু সবাই শোনে। জাফর ইকবাল সাহেব যদি একটা কথা বলেন সেটা কিন্তু সহজে শুনবে, আমি যখন বলবো তখন মনে করবে যে কোনো একটা মতলবে আসছে। আর একটা জিনিস হচ্ছে, অনেক সময় আমাদের একাডেমিশিয়ানরা আর একটা বিষয় আমি মনে করি আমার পার্সপেক্টিভে বাস্তব জিনিসটা বুঝতে চান না। যেমন মনে করেন আমি আজকে যদি জাফর ইকবাল সাহেবকে যদি প্রাইম মিনিস্টার এই দেশে বানাই দিতে পারতাম, আমি অসুবিধা আছে। আমি একটু উদাহরণ দিয়ে বলবো, প্র্যাকটিক্যালি খবরের কাগজে বেশ কিছু বছর আগে একজন সিংহ না কিসের বাঘের বাচ্চা পড়ছিল, বাইরে গেছে ট্রাভেলে, অন্য দেশে গেছে, এই ভিতরে খাবার টাবার দেওয়া হয়নি, তো উনি যখন আসছে তখন ওনাকে খেয়ে ফেলছে। সুতরাং বাড়িওয়ালারা যখন বাড়িওয়ালা হয় তখন কিন্তু সবসময় মনে করে যে কোনটা বাঘ কোনটা ছাগল, তারা হিসাব কিতাব করে। সুতরাং অনেককে কিন্তু অন্যভাবে ডিল করে যে কিভাবে কিভাবে ডিল করতে হবে। সুতরাং প্র্যাকটিক্যালি কিন্তু অনেক বিষয় কিন্তু কঠিন আছে বাস্তবে, সেটা বোঝার বিষয় আছে, খোলামেলা বলা মুশকিল আছে। আমার রেকর্ড হচ্ছে, আবার কি বলবে যে আমার গন্ডির বাইরে আমি চলে গেছি কিনা, বাট রিয়ালিটি ইজ দ্যাট। আমি নিজে দেখেছি, আমি ছিলাম বড় আকারে, মানে যে কোনো একজন আমাকে 25 মিনিট টেলিফোন লাইনে রেখেছে, রেখে ওই পাশে কি বলে পরে আসলো, আসার পরে সে আমার অনেক, আমি তখন জয়েন্ট সেক্রেটারি, আমার অনেক জুনিয়ার, তখন আমি বেশ কড়া করে বকা দিয়েছিলাম তাকে, কড়া করে বকা দেওয়ার পরে সে সর্বোচ্চ মহলে যেয়ে নালিশ, তারপরে আরেকজনের কাছে নালিশ, তারপরে উল্টা আবার নালিশ আসছে। তখন আমাকে একজন বললেন যে দেখো তুমি যে এদের সাথে ঝগড়া করছো এটা ঠিক হচ্ছে না। তা বললাম কেন ঠিক হচ্ছে না? তা বলছে তোমাদের যদি রাস্তায় একটু ট্রাক পাঠাই দিয়ে চাপা দেয় তাহলে তো তুমি শেষ হয়ে যাবে। তো আমি অবশ্য তখন রাগের মতো আমি সেটা চিন্তা করিনি, আমাকে আমি তখন বললাম যে দেখেন আমার বয়স তখন 50 হয়ে গেছে। তা বললাম যে আমার বয়স 50 না, কাছাকাছি গেছে। তাই বললাম প্রায় 50-এর কাছে চাপা দিলেও কি আর না দিলেও কি, এভাবে আমি জাস্ট হালকা করে ফেলছি। কিন্তু পরে আমি চিন্তা করে দেখছি সেই যে আমাকে বলছে অনেক সিনিয়র লেভেলে, মনে হচ্ছে সেই যদি বিপ্লবী না থাকে তাহলে কিন্তু হয় না। যারা শিক্ষাবিদ বা আইডিয়ালিস্ট তারা যদি বিপ্লবী না থাকে তাহলে কিন্তু দেশ সঠিক পথে চলে না। সুতরাং এটা থাকবে, বিপ্লবী থাকবে, আবার টিমিড লোকেরাও থাকবে, সরকারি লোকেরাও থাকবে, অধ্যাত লোকেরা থাকবে, আর একটা ব্লেন্ড করতে হবে। সেই ব্লেন্ডটা যদি ইউনিফর্ম হয় তাহলে ঠিক আছে, ডাউট ব্যাপারও থাকবে। কিন্তু এই ব্লেন্ডে যদি একদিকে ন্যাচারের চেয়ে বেশি চলে যায় তখন এনভায়রনমেন্টাল পলিউশন হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। 30 seconds. এখন প্রক্রিয়াধীন আছে, সবকিছু হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, কিন্তু কোথায় ত্রুটি আছে সেগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলছি, ডিবেট করছি। তার
অর্থ হচ্ছে ইটস এ পজিটিভ ইন্ডিকেটর, যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি দেখেছি। এবং কিছু কিছু ডিসএগ্রিমেন্ট এসছে এবং সেই ডিসএগ্রিমেন্টের জায়গাগুলি আমার মনে হয় খুবই শুভ, কারণ সেই ডিসএগ্রিমেন্ট হচ্ছে প্রিরেকুইজিট অফ প্রগ্রেস যেটা আমি মনে করি। কিছু কিছু ল্যাক অফ কমিউনিকেশন ছিল যেটা আমরা দেখেছি, এনআইকান সাহেব বলেছেন যে অল্প টাকা খরচ করে এফিশিয়েন্টলি এটাকে প্রপার ইউটিলাইজেশনের মাধ্যমে বেটার এডুকেশন প্রডিউস করা সম্ভব, আমি বিশ্বাস করি এটা। একই সাথে ডক্টর জাফর ইকবাল যেটি বলেছেন, আমি ওনার দাবির সাথে একমত এবং আমাদের দিক থেকে সেই দাবি জানিয়ে যেতে হবে, যাতে করে সরকারের পক্ষে সুবিধা হয় যে সমস্যাগুলি আছে সেগুলোকে উঠছে, যে আমাদের দাবির প্রেক্ষিতে অন্য চ্যালেঞ্জ গুলোকে উঠছে, শিক্ষা খাতে ব্যয়, শিক্ষা খাতে খরচ বা বাজেট অ্যালোকেশনটা বাড়াতে পারেন। এবং 2.4 আসলে আমি নিজেও একজন শিক্ষক হিসেবে মনে করি এটা একেবারে রাফ না, এবং আরো বেশি বাজেট অ্যালোকেশনের মাধ্যমে আনার জন্য আমার জানাচ্ছি। তারপরে আমাদের এখানে লাঞ্চের ব্যবস্থা আছে, লাঞ্চ একটি কথা বলতে বলে গেছে, পরিকল্পনা করা হচ্ছে বদরুল খান সাহেবের যে যে আইডিয়াটা আছে, যেটা ডক্টর জাফর ইকবাল বললেন যে আমরা ট্রায়াল এন্ড এরর এর মধ্য দিয়ে ট্রাই করে দেখবো, বদরুল খান সাহেব বলেছে থেকে যারা আছেন, শামসুল সাহেব আছেন, নায়ক খান সাহেব আছেন, আপনাদের কাছ থেকে আছে আমরা সহযোগিতা চাই, মুনির ভাই আছেন এখানে কনসালটেন্ট টু দা আইসিটি মিনিস্টার, এবং আমাদের পাইলট প্রজেক্ট এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদের সাজেশন। আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি অ্যাসিক্স এর পক্ষ থেকে। আমাদের অডিয়েন্স এবং পার্টিসিপেন্ট যারা আছেন, অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য উঠে এসেছে আজকের অনুষ্ঠানের মাধ্যমে। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই প্রফেসর বদরুল হেজ খানকে, যিনি শুধু আমেরিকা থেকে আমাদেরকে আজকে ই লার্নিং এবং ই এডুকেশনের প্রসপেক্ট এবং যে আমাদের পসিবিলিটিসগুলো আছে এটি নিয়ে একটি সুন্দর টিম স্পিচ দেওয়ার জন্য। এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের অ্যাসিক্স এর পক্ষ থেকে জনাব নজরুল ইসলাম খান, উনি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী এবং ডাইরেক্টর জেনারেল ফর A2I প্রোগ্রাম অ্যাক্সেস টু ইনফরমেশন। আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন বিজ্ঞ প্যানেলিস্ট এবং সকলের সুপরিচিত নাম, আমাদের সবার প্রিয় প্রফেসর জাফর ইকবাল স্যার, আমি ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের আরো যাদেরকে আমরা আজকে পেলাম, জনাব আনির চৌধুরী, জনাব মেহবুব চৌধুরী সিটিসেল সিইও এবং এই অনুষ্ঠানের স্পন্সর সভাপতি, এবং বাংলাদেশ সোসাইটি অফ যেসব অর্গানাইজেশন আজকে আমাদের অনুষ্ঠানটি করতে আমাদেরকে সহায়তা করেছে, বাংলাদেশ সোসাইটি অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট BHRM, প্রথম আলো জবস এবং অ্যাক্সেস টু ইনফরমেশনের আমরা অনেক সহায়তা পেয়েছি আজকের এই প্রোগ্রামের জন্য, তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ। আমরা বাংলাদেশকে নিয়ে অনেক স্বপ্নই দেখি, আমরা স্বপ্নগুলিকে এগিয়ে নিয়ে যেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে শিক্ষা, আর এই শিক্ষাকে শিক্ষার পারে একজন মানুষকে স্বনির্ভর করে তুলতে, এই শিক্ষাকে শিক্ষাকে পুঁজি করে কিন্তু একটা মানুষ তার প্রতিভাগুলোকে জাগিয়ে তুলতে পারে। এবং আমরা বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো দেখি, এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে গেলে আমরা মনে করি ই লার্নিং কুড বি এ বেস্ট টুল। এবং আমরা অ্যাসিক্স এর পক্ষ থেকে আমরা যেই সহায়তা এবং আন্তরিক সহযোগিতা আপনাদের কাছে চাই, ই লার্নিং এর মাধ্যমে আমরা বাংলাদেশকে আসলেই এই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং শিক্ষাক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ আমরা আনতে পারব, এবং এটাই আমাদের সকলের প্রত্যাশা। প্রফেসর বদরুল খান যেটি বললেন যে আমাদের তরুণরা মেধাবী এবং আমরা নতুন কিছু করতে চাই, শুধুমাত্র আমাদের দরকার একটি প্ল্যাটফর্ম, আমরা সরকারি ও বেসরকারি সকলের সহযোগিতা চাই এই প্ল্যাটফর্মটি ক্রিয়েট করার জন্য, এবং আপনারা যদি আন্তরিকভাবে এগিয়ে আসেন, আমরা সকলের পজিটিভ পার্টিসিপেশন চাই এবং আশা করব আপনারা পজিটিভ পার্টিসিপেশনের মাধ্যমে এই ই লার্নিংকে এগিয়ে নিয়ে যাবেন। সকলকে অনেক ধন্যবাদ, সকলের উপর শান্তি বর্ষিত হোক, জয় বাংলা। এটা আমাদের ক্যামেরা না, আমাদের তো A6 এর।
আচ্ছা 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 আচ্ছ